অদিউল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার টিকেটের অবস্থা কি আমার একটা ধারণা ছিল না বলে টিকেটের আমাদের যে টার্গেট ছিল সেটা ফুলফিল হওয়ার পরে আরো অনেক বেশি মানুষের চাহিদা আলহামদুলিল্লাহ এতে বোঝা গেল বাংলাদেশের কোরআন প্রেমিক এবং কোরআন প্রেমিকদের সংখ্যা আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আমরা আল্লাহর শুকুর আদায় করছি এবং সাথে সাথে আমি মোবারকবাদ জানাচ্ছি আপনারা হয়তো বলেন আমার যে প্রোগ্রামটি আমি সর্বপ্রথম মিডিয়া বাংলাদেশে জায়েজ করছি কোরআন তেলোয়াত অনুষ্ঠানের মাধ্যমে আজকে যিনি আসছেন আপনারা অনেক সময় বিভিন্ন ফতুয়া দেন দেখেন এই যে কারি সাহেবরা তেলোয়াত করলো ওনাদের কি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে নাকি তো এখন যদি আপনারা ফতুয়া দেন যে না দাঁড়িয়ে আনা লোকদের তেলোয়াত শোনা যাবে না তাহলে তো আর আমরা অনেক নিয়ামত থেকে বঞ্চিত হব এইটা একটা দুর্বলতা দাঁড়িয়ে নেই একটা দুর্বলতা ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু বাকি তো তার ঠিক আছে নাকি আজকে যিনি আমার বাম পাশে দাঁড়িয়ে আছেন উনি আজকের এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে আসলেন সারা জীবন অন্য জগতে থাকেন আমরা দোয়া করব আল্লাহ যাতে করে তাকে সুবদ্ধি দান করেন তিনি ইনশাল্লাহ আমাদের লাইনে ফিরে আসেন আমরা আজকের অনুষ্ঠানে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আল্লাহর দিনের জন্য তাকে কবুল করুক বলি আমিন কলরবের জন্য দোয়া করবেন এই সংস্কৃতি এই প্রতিষ্ঠানটি আর অনেক দূরে এগিয়ে যাবে কোরআনের আলো ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ করে যাব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের সবসময় পরামর্শ দিয়ে থাকেন এবং কলরবের সুখে দুঃখে সবসময় আমাদের পাশে ছিলেন ইনশাল্লাহ থাকবেন হজরত মাওলানা হাফেজ আবু ইউসুফ ভাইকে এ পর্যায়ে আমরা সংক্ষিপ্তভাবে মতামত নেব আপনার নামটা বলে ফেলুন দা আমরা ওনার কাছ থেকে এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আজকের অনুষ্ঠান সম্পর্কে মতামত নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে মানে বাকরুদ্ধ আল্লাহ সুবাহকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার দুইটা প্রোগ্রাম ছিল একটা ছিল নানুপুর চিটগংয়ে ওইখানে আমার দাওয়াত ছিল মাদ্রাসায় আমাকে তারা দাওয়াত দিয়েছিল শরীরটা ঠিক ছিল না বিধায় আমি যাইনি সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে গিয়েছিলেন যারা বাঙালি তারা আমাকে হয়তোবা একটু হলেও জানে বা আমার প্রতি একটু হলেও ভালোবাসে কারণ আমি অভিনয় করি কিন্তু আমার কালবে সারাক্ষণ আল্লাহর ভয় থাকে আল্লাহর তাকুয়া থাকে আমার বাহান্ন বছর বয়স হয়তোবা পিতামাতা আরও এক দুই বছর লুকিয়েছিল তিপান্ন বা চুয়ান্ন হবে আপনারা জেনে খুশি হবেন যে আমি আমার লাইফে কোনো দিন একটা সিগারেটের শলাকা মুখে ধরিনি আমি জাস্ট আল্লাহর তাকুয়াকে সাক্ষী রেখেই আমি দু হাজার সাতে হজ করেছিলাম এককভাবে আমি পাঁচ পাঁচওয়াক না আমি ইনশাআল্লাহ ছয়বাক্ত পড়ি তাহার্য মিস করি তাহার্য মিস করি না আমার বত্রিশ বছরের ক্যারিয়ার মনে করেন আমি ক্যারিয়ারে কোনো দিন বত্রিশটা ওয়ার্ড কোনো সাংবাদিক আমার সম্পর্কে লিখতে পারিনি এই জন্য আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে মানুষকে সামাজিক হতে হবে যখন আল্লাহ সুবাহনুয় তাল্লাহ আমাদের জন্ম দিয়েছেন তাহলে সমাজে ভাইয়া একটা কথা কিন্তু বলে গেছেন যে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ইসলামের প্রচার কোরআন শরীফের প্রচার ছড়াই দিতে হবে ওইখানে দলমতকে ভাইয়া যেটা বললো আর কি আমি বুঝে গেছি যে এখানে মানে কেউ হাত এখানে নামাজ পড়লো না নিচে নামাজ পড়লো কে দাড়ি ছোটো রাখলো বড়ো রাখলো বড়ো কথা না বড় কথা হচ্ছে আল্লাহ যে জাসমানী কিতাবের ভালো দ্বিগুণও পৃথিবী সবার মধ্যে ছড়ায়ে দিতে হবে আমরা যাতে অত খুদ না ধরি না ভাইয়া ভাইয়ার মূল উদ্দেশ্য তো আমিও বলি আমি কিন্তু যেমন সামাজিক আমি তেমনি আধুনিক এবং আমি অবশ্যই অবশ্যই ধার্মিক কারণ আমি মুসলমান আমি অবশ্যই মুসলমান হিসাবে এবং ইমানের সাথে মৃত্যুবরণ করতে চাই আমার সমস্ত কার্যকলাপে অভিনয়টা যদি বাদ দিই এছাড়া একটি কোনো কিছু নেই এবং আল্লাহ তাকে অলরেডি বলে ফেলেছি আল্লাহ তুমি আমাকে তুমি যদি মনে করো যে এই যা ঠিক না তাহলে তুমি আমাকে জায়েজ করে দাও যে কোনো অন্য পেশায় দিয়ে দাও আমি অভিনয় করতেও চাই না আমি হয়তো বা কিছুদিন আগে আপনার দেখেছি মানে তবে তবে যে জিনিসটা আমরা যে সার্কিটে থাকি না কেন যে যেই জায়গায় থাকি না কেন যে যে পেশায় থাকি না কেন আল্লাহর তাকুয়ার কথা কিন্তু বলতে হবে আপনি আমি ফিল্ম না যে কোনো ভাইয়া তো মিডিয়ার সাথে জড়িত যেহেতু ভাইয়া ফোকাসে আনছে এবং ইসলামের প্রচারের দরকার অবশ্যই কোরআন শরীফের প্রচারের দরকার আল্লাহ সুবহানওয়া আল্লাহ রাসুলকে তৈরি করেছেন ম্যাসেঞ্জার হিসাবে আমার শান শাওকাতের কথা দুনিয়াকে বলেন আমার আজমাতের কথা দুনিয়াকে বলেন প্রচারের জন্য প্রচার দরকার আছে না ভাইয়া প্রচার লাগবে এবং সেটা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে সাংস্কৃতিকভাবে আমি এমন কিছু করি না যাতে আমার পিতা মাতা ধর্ম ছোট হয় আমি এমন কিছু কাউকে করতে বলি না যাতে আমি যার পিতা সে ছোট হোক আমি সম্মানিত আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমার যে ভাই মদিনা শরীফে ইয়াহিয়া আমি তিন দিন তাবলিকে যাই তাবলিকে আসলে আমি খেতে যাই সত্য কথা এত মজা হয় খোদা আল্লাহর কি মা তো যাতে আমি সারা জীবনে তাবলিগে লেগে যাই দোয়া করবেন মানে মূল তাবলিগ করি বা যেটা করি মানে যাতে আল্লাহর ভাইয়া যেটা বললেন যাতে আল্লাহর কাজ করি আমি মনে প্রাণে চাই আল্লাহ যাতে আমাকে আল্লাহর কাজ করাই মৃত্যুবরণটা করাও আমার কাছে দুনিয়াতে কোনো চাহিদা নাই আল্লাহ সুবাহ বাট আমি অনেক কিছুর সাথে জড়িত হয়ে গেলাম কিন্তু আপনারা বিশ্বাস আমি কিন্তু অলরেডি আমি এসান নামাজ শেষ করে দুই ও নাফলও চালাতে হাজত পড়ে আসছি মানে আমার যে যাই এখানে কতক্ষণ হবে আমি চলে যাই তো এত সুন্দর অনুষ্ঠান আমি জীবনে দেশ বিদেশে অনেক অনুষ্ঠানে গিয়েছি যাই এরকম অনুষ্ঠান আল্লাহ মনে হয় আমাকে দয়া করেন বিধায় আল্লাহ আমায় এখানে এনেছেন আপনাদের কাছে আল্লাহ তো আমার বিচার অনেক বেশি করবে যদি ওই সময় জ্ঞান থাকে হাসুরের মাথায় একটা কথা বলব আল্লাহ এরকম মানে কেরাত নাসিদ মাহফিলে আমি যে এত বল মাওলানা কারির মাঝখানি ছিলাম এই জন্য আমার গোনা মাফ করে দিও আপনারা বলেন আল্লাহ আমাকে মাফ করে আমিন আমিন এবং আমি ওয়াদা করলাম আমার আমি অবশ্যই আমার আমি আমি আল্লাহর কাছে আল্লাহ ফেরেস্তা তো ঘিরে রেখেছে প্রত্যেকের সাথে ফেরেস্তে আছে আমি অবশ্যই চাই আমার মৃত্যুটা হোক ইসলাম প্রচারের জন্য আপনারা দোয়া করবেন আমাকে ক্ষমা করে দিয়েন কথা বলতে জানি না কথা বলতে পারি না তবে এটুকু জানি যার যার একটা কথা আমাদের যাতে অহংবোধ না থাকে আমাদের যাতে খুব সতর্ক থাকতে হবে মুসলমানকে আগে দেখে মানুষ শান্তির প্রতীক মনে করত এখন আমাদেরকে জঙ্গি বানায় ফেলছে দুঃখজনক যাদের মাথায় টুপি থাকে যারা দাড়ি ক্যারি করে তারা শান্তির প্রতীক ছিল যে কোনোভাবে কাজে আমাদের সমস্ত স্টেপগুলো খুব সুস্থ সুন্দরভাবে যেতে হয় ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল করে থাকি আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী আপনারা অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়া বারাকাতু অসংখ্য ধন্যবাদ মিশা সৌদাগর ভাইকে মানে খুবই চমৎকার কথা বলেছেন আমার জীবদ্দশায় কলরবের সাথে আমার যা যা লাগে আমি একাত্মতা প্রকাশ করলাম আমাকে বললেই আমি কলরবের যে কোনো খেদমাতে লাগে তো চাকর টাকর লাগে চাকর হিসেবে আমি সাথে থাকতে চাই আপনাদেরকে জাজাকাল্লা খায়ের জাজাকাল খায়ের অসংখ্য ধন্যবাদ আমরা দোয়া করে আল্লাহ তালা ওনাকে দিনের পথে চালাক সকলে বলুন আমেন আমরা এ পর্যায়ে ধন্যবাদ জানাইতে চাই যারা আজকের অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন বাংলাদেশ প্রতিদিন নিউজ